সোনাপুর কলেজের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল গ্রুপের ছাত্রছাত্রীদেরকে আইসিটি অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালোবাসো। আজকে আমি পড়াবো চতুর্থ অধ্যায়ের ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে কীভাবে ওয়েব পেজ তৈরি করে। আমি গত ক্লাসে কয়েকটা প্রোগ্রাম দেখিয়েছি, আজকে আমি কয়েকটা দেখাবো। আগামী ক্লাসেও এটার কিছু অংশ আলাপ আলোচনা করবো। আশা করি তোমরা যুক্ত থাকবে। সেই লক্ষ্যে আমি একটা কন্টেন্ট উপস্থাপন করতেছি, তোমরা যুক্ত থাকবে। এখন তোমাদেরকে প্রথমে আমি স্বাগত জানাচ্ছি আজকে ক্লাসে, ওয়েলকাম জানাচ্ছি। আজকের ক্লাস শেষে যেটা তোমরা বলতে পারবে, অ্যাট্রিবিউট কি তা বলতে পারবে, ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করতে পারবে। এখানে হয়তো তিন চারটা প্রোগ্রাম আছে, আমি বারবার না লিখে একবারে লিখেছি যে ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি। আর অ্যাট্রিবিউট সম্পর্কে পূর্বে ধারণা দিয়েছি, তারপরও আজকে ক্লাসে যেহেতু এটা দরকার আছে এই কারণে পুনঃ আলোচনা করব। তো আজকে পার্ট যেটা, যে HTML এর উপর আমার এটা তৃতীয় ক্লাস এবং পার্ট থ্রি আমি বলছি আর ফরম্যাটিং ট্যাগ নিয়ে, আর এটা হলো টোটাল ষষ্ঠ কন্টেন্ট, এই অধ্যায়ের ষষ্ঠ কন্টেন্ট। তারপরে দেখো অ্যাট্রিবিউট কি বা HTML অ্যাট্রিবিউট। তো এখানে অ্যাট্রিবিউট হলো কোনো কিছুর বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ। ধরা যাক কোনো টেক্সটে একটি শব্দ আছে, ওই শব্দটি যদি লাল রং করা হয় তাহলে এর অ্যাট্রিবিউট হবে রেড কালার, কেমন? তাহলে HTML এ অ্যাট্রিবিউট এলিমেন্টের আনুষঙ্গিক তথ্য প্রকাশ করে। তবে মূলত এই লাইনটা মনে রাখলে ভালো হবে যে HTML ট্যাগের কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। পরে আমরা উদাহরণ সহকারে আলাপ আলোচনা করবো, তাহলে পরে ব্যাপারটা বুঝতে পারবে। এই সবগুলি আমাদের দরকার আছে। অ্যাট্রিবিউট ছাড়া ওয়েব পেজে অনেক তথ্য যেমন ছবি, হাইপার লিঙ্ক, অ্যাঙ্কর নাম ইত্যাদি যুক্ত করা যায় না। আবার যেমন একটা টেক্সটকে যদি আমরা কালার দিতে চাই, একটা সাইজ পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু অ্যাট্রিবিউট ছাড়া করা যাবে না, কেমন? এই কারণে অ্যাট্রিবিউটটা বেশি বিশেষ দরকার। তো অ্যাট্রিবিউটের একটা ঘটনা আছে, মানে কীভাবে অ্যাট্রিবিউটটা বসে। তাহলে প্রথমে তো এটার সাধারণত ট্যাগগুলি কিসে বসে, কোনিক ব্র্যাকেটের মধ্যে। যেমন ট্যাগ থাকবে আর অ্যাট্রিবিউট নেম থাকবে, যেমন ট্যাগ ফন্ট আর অ্যাট্রিবিউট নেম হলো সাইজ, আর ভ্যালু কি 30, মানে অর্থাৎ কি ফন্ট সাইজ আমরা 30 বৃদ্ধি করব। নর্মাল থাকে সাধারণত 11 বা 12, তবে এমএস ওয়ার্ডে নর্মাল ডিফল্টে দেয়া থাকে 11 আর HTML এ ডিফল্টে দেয়া থাকে 12 পয়েন্ট, কেমন? তাহলে এখানে নিচে HTML ট্যাগের অর্থাৎ ফরম্যাটিং ট্যাগের কিছু অ্যাট্রিবিউট উল্লেখ করা হলো, যেমন ফন্ট। ফন্টের অ্যাট্রিবিউট কী কী, সাইজ, ফেস, কালার। ফেস মানে বিভিন্ন ধরনের যে ফন্ট আছে, ফন্ট টাইপ, ফন্টের ধরন, সেটি হলো ফেস। আর বডি যদি ট্যাগ হয় আর অ্যাট্রিবিউট হবে বিজি কালার, বডির সাথে বিজি কালার এইভাবে বসে, যেমন গ্রিন, রেড এইভাবে হতে পারে। তো কিন্তু আমার অ্যাট্রিবিউট কোনটা, বিজি কালার। পি এটা একটা প্যারাগ্রাফ ট্যাগ, যেটা গত ক্লাসেও দেখা গেছে। আর এটার সাথে আমাদের কি অ্যালাইন, অ্যালাইন যেমন লেফট হবে, অ্যালাইন রাইট হবে, অ্যালাইন সেন্টার হবে। তাইলে এখানে অ্যালাইন একটা অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার হয়, এটার সাথে লেফট রাইট সেন্টার এইভাবে বসে, কেমন? এখন আমরা ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করব, কেমন? এখন একটা প্রোগ্রাম আমরা দেখাবো, যেমন নির্দিষ্ট ফন্ট কালার, সাইজ এবং ফেস
ব্রাউজারে প্রদর্শনের জন্য একটি ওয়েব পেজ তৈরি করো। নির্দিষ্ট ফন্ট কালার থাকতে হবে, সাইজ থাকতে হবে, আবার ফেস মানে ফন্টের ধরন এভাবে ব্রাউজারে প্রদর্শন হতে হবে। তাহলে এই জন্য একটা প্রোগ্রাম এখানে লেখা হয়েছে, যেমন টাইটেল দেওয়া হয়েছে ফন্ট সাইজ কালার ফেস, অর্থাৎ যেহেতু ফন্টের সাইজ কালার আর ফেস আমরা করব, এই কারণে জাস্ট একটা নাম দেওয়া হয়েছে এখানে, এটা কোনো ফ্যাক্টর না। আর এখানে যেমন ফন্ট সাইজ, এখানে একটা ট্যাগ ব্যবহার করা হয়েছে, এখানে ফন্ট কালার ব্যবহার করা হয়েছে, এখানে ফেস ব্যবহার করা হয়েছে, কিন্তু আবার সবগুলি মিলেই এখানে ব্যবহার করা হয়েছে। কেমন? তাহলে এটা একটা প্রোগ্রাম আমরা দেখব। এই প্রোগ্রামটা কোথায় আছে? আমাদের নোটপ্যাডে। নোটপ্যাড নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, তাহলে এই প্রোগ্রামটা আমরা যেহেতু করা আছে, সেখান থেকে আমরা এটা ওপেন করব। কেমন? কিসে দেওয়া আছে? ফরম্যাটিং ট্যাগ, এই যে এখন এই প্রোগ্রামটা দেওয়া আছে। তো এখন এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাহলে কি দাঁড়ায়? প্রথম এই লাইনে কি দেওয়া আছে, অর্থাৎ ফন্ট সাইজ দেওয়া আছে 36, ফন্ট কালার দেওয়া আছে কি রেড, কার কোনটা, এই সোনাপুর এই নামটা রেড হবে, এই নোয়াখালীর নামটা 36 সাইজের হবে, তারপরে ফ্রন্ট ফেস সমান ব্ল্যাক এডার আইটিসি, এই ব্ল্যাক এডার আইটিসি এটা বাংলাদেশ শব্দটা, ফেস হবে এটা। তাহলে আর এখানে আছে ফন্ট সাইজ প্লাস টু, এটা নিয়ে পরে আমি বর্ণনা করব, আগে প্রোগ্রামটা রান করে আমি দেখাই, তাহলে বুঝতে পারবে আর একটু ক্লিয়ার। যেমন এখানে বলছে প্রথম নোয়াখালী, নোয়াখালী এই যে ফন্ট সাইজ এখানে এইভাবে রাখি, এই যে ফন্ট সাইজ নোয়াখালী এটা 36 সাইজ, তারপরে সোনাপুর এই নামটা রেড কালার আসছে, তারপরে এই যে ব্ল্যাক এডার আইটিসি বাংলাদেশ এটার হলো এরকম। যেমন আমরা এটা প্রমাণ করতে চাই, যেমন আমরা ওয়ার্ডে যদি যাই, ওয়ার্ডে মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা একটা লাইন দেখি, সে এটার আমরা ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখানে ফ্যাক্টর না, আমরা ব্ল্যাক এডার আনবো, ব্ল্যাক এডার। আচ্ছা এখানে বিএলএ, এই যে ব্ল্যাক এডার অলরেডি চলে আসছে, তাহলে এই এটা থাকুক, আমরা এই যে টাইপ করছি এটা, তাহলে ব্ল্যাক এডারের কালার এই টাইপ কি এরকম বাঁকা করে ছোট আকারে, ঠিক এরকমই কিন্তু এখানে আসছে কো, এই যে এখানে এই যে এই লেখাটা। কেমন? তাহলে ব্ল্যাক এডারের অবস্থা হলো এটা। আর শেষের অংশটা, এই যে ফন্ট সাইজ প্লাস টু, কালার হলো ব্লু, ফেস হলো এরিয়াল, ডিপার্টমেন্ট অফ আইসিটি, তাহলে ডিপার্টমেন্ট অফ আইসিটি এই লেখাটা, ডিপার্টমেন্ট অফ আইসিটি এই লেখাটা কী কালার হবে, ব্লু কালার, ফেস কী হবে, এরিয়াল, এরিয়াল মানে ফন্টের এরিয়াল কোনটা। যেমন এইটারে যদি আমরা এরিয়ালে নিয়ে যাই, তাহলে এরিয়াল দাঁড়াবে কি, এই যে ফন্ট এখানে এরিয়াল আছে, এই যে এরিয়াল, তাহলে এই ফন্ট কালার মানে এই ফন্ট টাইপের হবে, তাহলে এটা এবার বোঝা গেছে নিচে, তাহলে এরিয়াল হলেও ঠিক এটা। কেমন? তারপরে প্লাস টু, যেটা আমাদের যখন এই ডিফল্টে দেয়া থাকে 12 সাইজ, এই যে এখানে ডিফল্টে যে আমরা পাই এটা হলো 12 সাইজ, যখনই আমরা প্লাস ওয়ান দেবো তখন এটা হবে 18, আর যখন আমরা প্লাস টু দেবো তখন হবে এটা 24 সাইজের, আর যখন আমরা থ্রি দিব তখন এটা হবে 36 সাইজের। ঠিক আছে, এই যেটা 36 সাইজ এটা, এই জিনিসটা মনে রাখতে হবে। এখানে প্লাস টু আমি এখানে উল্লেখ করছি যাতে এখানে বোঝা যায়। এখন আমি এই যে প্লাস টু মাইনাস টু সম্পর্কিত
এরকম একটা তথ্য এখানে দেব। এই যে এখানে সাইজ ডিফল্ট হলো 12 পয়েন্ট, সাইজ প্লাস ওয়ান যদি হয় 18 পয়েন্ট, আর প্লাস টু হলে 24 পয়েন্ট, প্লাস থ্রি হলে 37 পয়েন্ট। এই কথাটা আমি মুখে বলেছি। তারপরে সাইজ মাইনাস ওয়ান হলে ওই 12 থেকে 1 কমে যাবে, 11 পয়েন্ট হবে। আবার সাইজ মাইনাস টু হলে 12 থেকে 2 কমবে, 10 পয়েন্ট হবে। আর 1 পয়েন্ট হচ্ছে 1 ইঞ্চির 72 ভাগের 1 ভাগ। এটা জাস্ট বোঝার জন্য আমি এটা ব্যবহার করেছি। আর মনে রাখতে হবে যখন এই যে আমি তো এট্রিবিউট লেখার সময় বলছি প্রথমে ট্যাগ ব্যবহার করব, তারপরে এই যে এখানে সাইজ ব্যবহার করছি, তাহলে কি এট্রিবিউট নেম, তারপরে কি ভ্যালু, তারপরে এখানে ব্যবহার করা হবে কি যে টেক্সটটা আমরা এই সাইজ বৃদ্ধি করতে চাই সেই টেক্সটটা, আর ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে হবে। এইভাবে আমাদের ফরম্যাটিং ট্যাগ ব্যবহার করে একটা প্রোগ্রাম আমরা দেখালাম। ঠিক একইভাবে আমরা এখানে পি মানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করে আমরা এটা দেখাবো। আর প্যারাগ্রাফের ক্ষেত্রেও আমরা বলছি অ্যালাইন রাইট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট, এরকমভাবে আসে। তাহলে এই জিনিসটা আমরা দেখবো, এই যে পি এর সাথে অ্যালাইন আছে, রাইট আছে, আর ওয়েলকাম টু সিএসএস। তাহলে ওয়েলকাম টু সিএসএস এটা কী হবে, মানে এটা হলো বিন্যাস। আমরা প্রথমে এটা ওয়ার্ডে যাই, আমরা ওয়ার্ডে এটাকে যখন এই যে বিন্যাস, এটা হলো লেফট আর এটা হলো সেন্টার, যখন আমরা এটা দেবো তখন কি মধ্য মানে সেন্টারে বিন্যাস হয়েছে, আর এটা হলো ডান দিকে চলে গেছে, আর এটা হলো জাস্টিফাই। তাহলে আমাদের দরকার লেফট, রাইট আর সেন্টার, এই তিনটে, আর জাস্টিফাই উভয় পাশে সমান। ওকে, তাহলে এই জিনিসটা আমি বুঝাইতে পারছি। তাহলে এটা যাবে সেন্টারে, এটা যাবে লেফটে, আর এটা যাবে রাইটে। এখন এই জিনিসটি আমরা এই প্রোগ্রামটা সরি এই প্রোগ্রামটা আমরা আগে এখানে দেখাবো প্যারাগ্রাফের প্রোগ্রামটা, এই যে 6 নম্বর যেটা, কেমন? তাহলে এই প্রোগ্রামটা রান করলে আমরা এইভাবে পাই, ওই যে ওয়েলকাম টু সিএসএস এটা হলো ডান দিকে, ওয়েলকাম টু এইচটিএমএল এটা হলো মাঝখানে, আর দিস ইজ দি ডিফল্ট অ্যালাইন মানে লেফটে যেটা এটা, আর নিচেরটাও কিন্তু লেফট। ওয়েলকাম টু মানে ওই যে যদি লেফট না দেওয়াও থাকে তাহলে কিন্তু লেফটে যাবে, এই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। তাহলে এই জিনিসটা আমরা প্রথমে এটার একটা ওপেন করি, নোটপ্যাড প্রোগ্রামটা ওপেন করি। এই যে এখন এই প্রোগ্রামটা টাইটেল দেওয়া হয়েছে প্যারাগ্রাফ, আর পি অ্যালাইন সমান রাইট, তাইলে ওয়েলকাম টু সিএসএস এই লেখাটা কোন দিকে যাবে, রাইটে যাবে। পি অ্যালাইন টু সেন্টার এই লেখাটা কোথায় যাবে, মাঝখানে থাকবে সেন্টারে, আর লেফটে হলে লেফটে, এটা কিন্তু ডিফল্ট অ্যালাইন, লেফট যেটা ডিফল্ট অ্যালাইন। যেমন এখানে লেফট দিছি অলরেডি লেফটে ছিল, আর এখানে লেফট দেওয়া নাই তারপরেও কিন্তু লেফটে থাকবে। ওকে, তাহলে এই জিনিসটাই প্রোগ্রাম আকারে এখানে দেখাইছি। আর যেটা রেজাল্ট আমরা এখানে দেখাইছি এই যে এটা, তাহলে এইভাবে। আর এটার রেজাল্টটা এখানে আমরা যেভাবে দেখাইছি, যেমন এখানে এই যে ওয়েলকাম টু সিএসএস, ওয়েলকাম টু এইচটিএমএল, এটা জাস্ট ছোটো আকারে দেখাইলাম, ওখানে পেজটা ছিল বড় আকারে, আমি এখানে ছোটো আকারে এনে দেখাইছি। ঠিক আছে, এবার আমরা আরেকটা প্রোগ্রামে যাই। এবার কিন্তু মিক্সার, এখানে বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করা হয়েছে, তো আশা করি তোমরা বুঝতে পারবে, ভবিষ্যতে কিন্তু পরীক্ষাতে এরকম মিক্সারই আসে, তাহলে তোমরা এই জিনিসটা একটু লক্ষ্য করবে। যেমন এখানে ওয়েব পেজ ফর ইউজিং ফরম্যাটিং ট্যাগ, এখানে টাইটেলের মধ্যে যেটা ইচ্ছে এটা দেওয়া যাইতে পারে, সমস্যা নেই। এখানে প্রথমে শুরু হয়েছে বডি বিজি কালার, এখানে কিন্তু ওই যে বডি বিজি কালার গ্রিন। ওকে, তাহলে এটা কি এট্রিবিউট, তাহলে বিজি কালারটা এট্রিবিউট আর ভ্যালু হলো গ্রিন। এখানে আমরা ব্লু রেড বিভিন্নভাবে দিতে পারি, আমরা পরে দেখাবো। এখন গ্রিন দেওয়ার পরে এই রেজাল্টটা বাম দিকে যে রেজাল্টটা, এই রেজাল্টটা আমরা গ্রিন পর্দা পেয়েছি। আর এখানে আই ইউ দুইটা ট্যাগ একত্রে ব্যবহার করেছে, তাহলে আমরা একসময় ওই যে এইচটিএমএল এর ট্যাগগুলি লেখার নিয়মাবলী যখন পড়েছি, যে ট্যাগ প্রথমে ব্যবহার করা হবে সেই ট্যাগ শেষে ক্লোজ করা হবে,
আর যেটার শেষে দেওয়া হবে ওপেনিংটা, আর সেটার ক্লোজিংটা আগে শেষ করা হবে। তাইলে এখানে দুইটা ট্যাগ ব্যবহার করা আছে, তাইলে একত্রে ইতালিকও হবে আন্ডারলাইনও হবে। আর এইচ আর এটা হলো হরিজেন্টালি একটা লাইন, এই যে লাইনটা আসছে এটা হরিজেন্টালি, এই যে দিস ইজ মাই হোম পেজ এটা কিন্তু আন্ডারলাইনও আসছে আবার একটু বাঁকা মানে ইতালিক হয়ে আসছে। তারপরে এই যে প্যারাগ্রাফ দেওয়া হয়েছে এইচ, তারপরে সাবস্ক্রিপ্ট টু মানে H2O, এই যে পানি কেমন H2O এটা কিন্তু পানির সংকেত। তাহলে এখানে টু যেটা এটা কিন্তু নিচে নেমে গেছে, এক লাইন নিচে, এটা সাবস্ক্রিপ্ট করা হয়েছে। আর পরেরটা এখানে আমরা পি ব্যবহার করতে পারতাম, এই যে এইচ এখানে প্যারাগ্রাফের মধ্যে রাখতে পারতাম, যেমন উপরেরটা প্যারাগ্রাফের মধ্যে রাখছি। এখন একটু ভিন্ন টাইপের করে আমি তোমাদেরকে দেখালাম যে পি না ব্যবহার করো আমি এই রেজাল্টটা পাই, ঠিক আছে। এখন এরপরে আমি বি আর ব্যবহার করছি, বি আর মানে এক লাইন গ্যাপের জন্য। তারপরে ডেল ব্যবহার করছি ওয়েলকাম টু, তাহলে ওয়েলকাম টু এটা কিন্তু পুরাটার উপর এই যে একটা দাগ দিয়ে কাটাই দেওয়া হয়েছে, আবার মার্ক করা হয়েছে HTML এর উপর হাইলাইট, মানে এটা কি হলুদ কালারে একটা হাইলাইট করা হয়েছে। তাহলে এই প্রোগ্রামটা আমরা একটু দেখব পুরার রেজাল্টটা কীভাবে আসে। আমরা এই যে সেভেন, যেমন এই প্রোগ্রামটা নোটপ্যাডে আমরা যদি দেখি, তাহলে এই প্রোগ্রামটা এইভাবে করা আছে। আর এটাকে যদি আমরা রান করি, রান করলে অবশ্যই ব্রাউজারে রান করতে হবে, এই যে পুরা পর্দা। আর আমি কি করছি এটাকে জাস্ট সামান্য একটু নিয়ে কপি করে ওখানে রেজাল্টটা দেখাইছি। তাহলে এখন যদি এখন তোমাদের দেখানোর জন্য আমি যদি এখানে গ্রিন না দিয়ে আমি এখানে ব্লু দিয়ে দিই, তাহলে কি করতে হবে, অবশ্যই সেভ করতে হবে। নতুন কোনো একটা লাইন একটা ট্যাগ চেঞ্জ বা যে কোনো কিছু চেঞ্জ করতে গেলে অবশ্যই, হ্যাঁ এখন আমি ওটাকে রান করব। রান করলে এখানে শুধু রিফ্রেস করলে হবে, মানে রিলোড করলে এই যে ব্লু হয়ে গেছে, তাহলে পেজটা ব্লু হয়ে গেছে মনে রাখতে হবে। তাহলে বিজি কালার বডির সাথে এটা ব্যবহার করা হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি প্রোগ্রামগুলি বুঝলাম। এখন আরেকটা বাড়ির কাজ আছে, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, সেই উদ্দীপকটা যেমন কম্পিউটার সায়েন্স, সাতটা কম্পিউটার সায়েন্স আছে, সাতটা চার ধরনের, আবার দিস ইজ সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপার স্ক্রিপ্ট ICT এডুকেশন। তাহলে এই যে পরীক্ষার সময় সাধারণত এইভাবেই থাকে, এরকম কিছু টেক্সট দেওয়া থাকে, তারপরে বিভিন্ন স্টাইল পরিবর্তন করে দেওয়া থাকে, তাহলে সেটার আর ওকে HTML কোড লিখতে হবে। তাহলে প্রথমে কয়েক প্রশ্ন নোটপ্যাড কি এইগুলি আলোচনা করা হয়েছে, ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলি ব্যাখ্যা করা, কিছুক্ষণ আগে আলোচনা করা হয়েছে, উদ্দীপকের HTML কোড লিখবা মানে, তাহলে HTML কোড নিতে গেলে কয়টা কোড লাগবে, কম্পিউটার সায়েন্স এটা কিসের আছে, এটা দেখতে একটু মোটা কেমন, তাহলে এটা বোল্ড হতে পারে, এটা যেহেতু বাঁকা ইতালিক হতে পারে, কম্পিউটার সায়েন্স এটা যেহেতু আন্ডারলাইন আছে বুঝাই যায়, কম্পিউটার সায়েন্স আবার এটা যেহেতু ব্লু কালার তাহলে কি ফন্ট কালার ব্লু মানে অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, আর সবগুলি সেন্টারে আছে এটা মনে রাখতে হবে, তাহলে সেন্টারটাকে একটা লাগবে। ওকে, তারপরে দিস ইজ সাবস্ক্রিপ্ট অ্যান্ড সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট কিন্তু এক লাইন নিচে চলে আসছে আর সুপার স্ক্রিপ্ট এক লাইন উপরে চলে গেছে, তাহলে এটার উপর সাবস্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে, এই অংশটুকুর উপর সুপার স্ক্রিপ্ট ব্যবহার করা হয়েছে। ICT এডুকেশন, এই যে এডুকেশন যেমন ICT এডুকেশন প্যারাগ্রাফ ব্যবহার করা হয়েছে, আবার এখানে প্যারাগ্রাফ ব্যবহার করা যাবে, আবার এডুকেশনের উপর মার্ক দিতে হবে কেমন। এখন তাইলে এটা বাড়ির কাজ রইল, সবাই এটা কমপ্লিট করবে, ভবিষ্যতে পারবে। যেমন উদ্দীপকের শুরুতে এক্স কলেজের নামকে দ্বিতীয় হেডিং হিসেবে যুক্ত করলে HTML কোডের কী পরিবর্তন হবে, তাইলে
গয়েরটা গেল শুধু এটার উপর ভিত্তি করে এসটিএমের কোড, কিন্তু উদ্দীপকের শুরুতে যদি এক্স কলেজের নামকে দ্বিতীয় হেডিং এটার উপর দিয়ে যদি আমরা একটা দ্বিতীয় হেডিং মানে একটা হেডিং হিসেবে আনি, তাহলে কি দ্বিতীয় হেডিং মানে কি এইচ টু, মানে এইচ টু একটা ট্যাগ ব্যবহার করে এই কাজটা করতে হবে, আর একটা এসটিএমএল কোড লিখতে হবে। আর যদি কিছু যেহেতু বিশ্লেষণ করতে বলছে বিভিন্ন ট্যাগের বর্ণনা এগুলি ব্যাখ্যা দিতে হবে, তাহলে যাই পারা যাবে। ওকে, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা থ্যাংক ইউ অল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবার। এখন এই সবাইকে আবারও সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এখন আগামী ক্লাসে লিস্ট ট্যাগ ব্যবহার করে প্রোগ্রাম করা হবে, এটাও ফরম্যাটিং ট্যাগের এবং এটা পরীক্ষা থাকে, আশা করি তোমরা যুক্ত থাকবে। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে এখানে শেষ করছি।